অপেক্ষার ইতি টেনে গেল শনিবার একুশ ক্রিকেটারকে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বোর্ড। এরপর থেকে আলোচনা পায় ভিন্ন মাত্রা, কারা থাকছেন কোন ক্যাটাগরিতে কিংবা কার বেতন হচ্ছে কত। অভিজ্ঞতা আর পারফরমেন্সের বিচারে এবার ক্রিকেটারদের ভাগ করা হয়েছে এ প্লাস, এ, বি এবং সি এই চার ক্যাটাগরিতে। নতুন বছর ক্রিকেটারদের বেতন বাড়েনি, তবে গ্রেডিং ও ফরম্যাটের কারণে কারো বেতন কমেছে কারো বা বেড়েছে। টেস্টে এ প্লাস গ্রেডের বেতন 4.5 লাখ টাকা, ওয়ানডেতে 4 লাখ আর টি টোয়েন্টিতে সংখ্যাটা 2.5 লাখ টাকা। টেস্টে এ গ্রেডের ক্রিকেটাররা পাবেন 4 লাখ, ওয়ানডেতে 3 লাখ আর টি টোয়েন্টিতে 1.5 লাখ টাকা। সি গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন 1 লাখ টাকা করে। এবার নজর দেওয়া যাক কে কোন ক্যাটাগরিতে আছেন। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এই চার সিনিয়র ক্যাম্পেইনার আছেন এ প্লাস ক্যাটাগরিতে। লিটন, তাসকিন, মিরাজের সঙ্গে এ ক্যাটাগরিতে আছেন আফিফ আর মুস্তাফিজ। শুধু টেস্টের চুক্তিতে থাকা মুমিনুল আর তাইজুলও আছেন এ ক্যাটাগরিতে, বাকিরা বি ক্যাটাগরিতে। তবে সি ক্যাটাগরিতে আছেন হাসান মাহমুদ আর প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া অভিষিক্ত টেস্টের সেঞ্চুরিয়ান জাকির হাসান। তবে তিন ফরম্যাটে এ প্লাস ক্যাটাগরিতে থাকলে যে পুরো টাকাটা পাবেন বিষয়টি এমন নয়। সাকিব আল হাসানকে দিয়েই উদাহরণ দেওয়া যাক। এ প্লাস ক্যাটাগরিতে থাকায় টেস্টের পুরো 4.5 লাখ টাকা পেলেও ওয়ানডেতে তার অ্যাকাউন্টে ঢুকবে 50% অর্থাৎ 2 লাখ আর টি টোয়েন্টিতে 40% অর্থাৎ 1 লাখ টাকা। সব মিলিয়ে সাকিবের মাসিক বেতন হবে 7,50,000 টাকা। সঙ্গে দুই ফরম্যাটের অধিনায়কের ভাতা হিসেবে যোগ হবে অতিরিক্ত 40,000 টাকা। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের চুক্তিতে থাকা তামিমের অধিনায়ক ভাতা 20,000 সহ সব মিলিয়ে তার মাসিক বেতন হবে 6,70,000 টাকা। মুশফিক তুলবেন প্রায় 6,50,000 টাকা আর রিয়াদ 4 লাখ টাকা। একইভাবে তিন ফরম্যাটে থাকা মিরাজ, তাসকিন, লিটনের মাসিক অ্যাকাউন্টে যোগ হবে 6,10,000 টাকা। মমিনুল, তাইজুল পাবেন 4 লাখ টাকা। এছাড়াও এই চুক্তির বাইরে কোনো ক্রিকেটার যদি জাতীয় দলের হয়ে একটা ম্যাচও খেলেন, তবে তাদের পূর্বের ক্যাটাগরি অনুযায়ী ওই মাসের বেতন দেয়া হবে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে থাকা এই ক্রিকেটারদের বেতন তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে বিসিবি। তবে বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার পরই অনুমোদন মিলবে এই খসড়া তালিকার। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।